বাংলাদেশের উত্তর সীমান্তে অরণ্য রাজি বেষ্টিত গারো পাহাড়ের পাদদেশে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র আর পাহাড়ি নদী ভোগাই চিল্লাখালী মালেশীমিঘি শোমিশ্বরী বিধৈত সমৃদ্ধ জনপদ শেরপুর জেলার প্রাচীন ইতিহাস রয়েছে গাজী বংশের শেষ জমিদার ছিলেন শের আলীগাজী শের আলীগাজী নাম অনুসারে এ জেলার নামকরণ করা হয় শেরপুর শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে জামালপুর জেলা পূর্বে ময়মসিংহ জেলা এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত এই জেলার আয়তন প্রায় এক বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এগারো লক্ষ সাতচল্লিশ হাজার প্রধান নদ নদী কংস নদী শেরপুর জেলা মোট পাঁচটি থানা নিয়ে গঠিত থানাগুলো হচ্ছে শেরপুর সদর নালিতাবাড়ি শ্রিবর্দী নকলা ও ঝিনাইগাতি